পিপরা মথাত সর্বদাই আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, সম্প্রীতি চাই। পিপরা মথা শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি নাই। মনি কাইসা বেলাই কতর ঘটনা নাং উল্লেখ লাই সেই মানু। পিপরা মথা এডিসি ইলেকশন যখন 18টা সিট সংখ্যা গরিষ্ঠতা লাভ খাই পর হাফাঙ্গ আছুব সে কিন্তু বিজয় উৎসব পর্যন্ত খাই নিয়ে হয়েছে। কারণ বিজয় উৎসব খাই পুরো বিপক্ষ দল বরক বাই তিপ্রামথান বড় কোন জায়গা গন্ডগোল তাং থং অতি উৎসাহী তিপ্রামথানি বরগ্র কোনোভাবে বিরোধী দল নি উপর ইয়াক তাঁতি সাতং আপনো লক্ষ্য খাইনিও কিন্তু পার্টিগতভাবে সিদ্ধান্ত নাহার কাতে উই উইল নট সেলিব্রেট দি ভিক্টরি ভিক্টরি র্যালি পর্যন্ত সঙ্গে খাই দিয়ে সো এবং যত নমনি সাক্ষী সঙ্গ ভিক্টরি র্যালি খাই আনি বাগে ঘটনা আমি আং না তোমার আপনার সঙ্গে আরও গিয়ে থাকবেন খাই এবং তিনি চারটা কেন্দ্র নিয়ে বা ইলেকশনও বিজেপি তো একটাও হারি খাই আগরতলা শহর হাই জায়গাও এত রিগিং এত কিছু দর পাকর বিভিন্ন হাঙ্গামা আছে মিডিয়ান বিশিং তিনি উখা তারপরেও যে তিনি আরও কংগ্রেস নিয়ে খরচা প্রার্থী জি দিঘা আবার কিন্তু জনগণ নিয়ে ওয়ানসুক মুং ত্রিপুরা নিয়ে দ্যাট ইজ মোর দেন ইনাফ আবু রিফ্লেক্ট নিয়ে পাই খাইছে। সেকেন্ডলি আং সানান মুজুং জনগণ কিন্তু সাবুনি পক্ষে মো বাই ইলেকশন ক্লিয়ার একটা ম্যান্ডেট ফোন উগি দেখাইছে চারটা বিধানসভা কেন্দ্র ও বিরোধী ভোট যদি যোগ খাই খাই বিজেপি কিন্তু প্রত্যেকটা জায়গা হারে তিনি সুরমাও যদি সিপিএম নি প্রাপ্ত ভোট পাই তিপ্রামথানি প্রাপ্ত ভোট নো যুগ খাই খাই বিজেপি ইজ নো ওয়ে একই ঘটনা যুবরাজনগর কেন্দ্র যদি তৃণমূল নি ভোট পাই সিপিএম নি প্রাপ্ত ভোট নো যুগ খাই না খাই দে আর নো ওয়ে আহিকলাই তিনি যে প্রত্যেকটা কেন্দ্র জনগণ নি ভোট রিফ্লেক্ট খা অমো বাইন সঙ্গ বুঝি মানো যে বিজেপি নি প্রতি বরক নি ওয়ানসুক মুং তাম হয়েছে তাবু কম খা হাই যারা শর্মা কেন্দ্র ও মহারাজ নি যে থানসান নাইমাই আঙ্গে আনারসন চল খামিয়া মতে আনারসন নাঙ্গে আরে আ তিপ্রাসা তাকুক তে বুকুক চৌনাং সানান মুসুল কাউন্টিং ও জেনারেল এরিয়া নি তামো ওয়ানসা তামো মুগলিসা তামো থুরুকসা বরকসে রিয়া রিয়া হাঁপানো বড় ভোট রেখাইছে যে থানসানি হিমু অম কাহাম থানসানি যে মারি তিপ্রাম থামো বেলাই কাহাম বড় ভোট রেখাইছে সঙ্গ চাইতো চিনি বলছেন আশা তোমান যে শর্মাও সঙ্গ অবশ্যই জিদি নাই হাইতে কিন্তু শর্মাও কেন সারা রাজ্য যেখানে যেখানে উপনির্বাচন সঙ্গারণ খা শর্মাও তৃণমূলনি প্রার্থী বিজেপি নি কর্মীরক বাই রিফ্রিক জাগে কোনো রকম সে প্রাণ বাঁচি সেওয়াইছে সঙ্গ জেনারেল এরিয়াও কবাং ফিল্ড খাই দিয়ে তিপ্রাসাই এলাকাও না গবাং ফিল্ড খাই খায় আরও সেই মাত্রায় বিজেপি বাই রেলাইনছে কোনো প্রশ্ন করে তারপরেও তিপ্রামথা প্রথম নির্বাচন এসসি সিট হব কোনো এসটি বা জেনারেল সিট আরও লড়াই খায় একটা সেকেন্ড পজিশন 12,000 নি উপর ভোট কালেক্ট লাইকা ইট ইজ আ বিগ অ্যাচিভমেন্ট সেকেন্ডলি অর নুখা যে 4,500 নি মতো লিড লাইকা বিজেপি 4,500 ন বাঘ খাইকাই চিনিতে 2,500 সে ভোট নাঙ্গু সঙ্গ জিতি নেন বাকি এবং সঙ্গ আত্মবিশ্বাস দিয়ে সাই মানু যে চিনি এক মাস নি প্রচেষ্টাও সঙ্গ সেকেন্ড পজিশন মানকা এবং আগামী চার পাঁচ মাসও সঙ্গ যদি সংঘবদ্ধভাবে ইউনাইটেডলি ওয়ার্ক লাইকে তিপ্রামথাতে 2,500 ভোট ক্যাপচার খেয়ে নি কোনো ব্যাপার
তো আবু খাই সাই থাঙ্গা আঙ্কে আবু হাইকে সাকায় আগামী 2023 কিন্তু সুরমা ও টিপ্রামথান ভিক্টরি লাভ খাইনে আবুজন ভেরি ক্লিয়ারলি উইকেন্ডে তাবু ফাইদে যেমন বিজেপি সরকারও তঙ্গে সাড়ে চার বছর কোনো সামু টাংমালিয়া টাংলিয়া তাবু সুরমা বা বরদুয়ালি কেন্দ্র বা যুবরাজনগর কেন্দ্র বিজেপি জিতিলে তামুক তাল সামুং টাঙ্গ নাথিং বাট উই আর হ্যাপি যে হাস্তেনি যারা ভোটার মো চারটা বিধানসভা কেন্দ্র ক্লাইনের কিরিয়া খ্লাই বরক ভাই ভোটর ভাইকা নাম্বার ওয়ান আবু নির্ভয়ে বরক ভাইকা মোকাবেলা খাইনে চেষ্টা খাইকা বরং যত না হাম্বাইয়া ফারো পাহাড়ি বাঙালি মুসলিম মণিপুরি সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাব যারা নির্ভয়ে বেরিয়ে এসে ভোট দিয়েছেন এবং ওনারা প্রমাণ করেছেন আগামী দিন সরকার মদতপুষ্ট বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এটা দেখিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রেই বিরোধীর প্রাপ্ত ভোট এটা যদি যোগ করে দেখি সব কেন্দ্রে বিজেপিকে আমরা হারাতে পারি সো দিস ইজ এ ক্লিয়ার সিগন্যাল তিনি সুদীপ বর্মন হাই কংগ্রেসি প্রার্থী হি ওয়াজ অ্যাট্যাক্ট আক্রান্ত তারপরেও বিশাল ব্যবধানে জয়লাভ লেখা অ্যান্ড কনগ্রেচুলেশন টু ইউ কিন্তু বিজেপি সরকার চালুকেই তাও এসব ব্যর্থতার প্রমাণ রেখা কংগ্রেস খুয়াই ভবন কংগ্রেস নিয়ে কেছে ভবন তো উনি খুয়াইও আপনার হর রেখা এবং সাউথ অব বিলোনিয়া বা কোনো এক জায়গা না সাবরুম বিলোনিয়াও বিরোধী দল নিয়ে পার্টি অফিস যোগ আক্রমণ এবং অগ্নিসংযোগ আমার তো ঠিকই চিনি নেতা বিশক একটু দেববর্মা এবং এমডিসি বিদ্যুৎ দেববর্মানি গাড়ি বকবজা কামিয়া খোয়াই এই যে ফালতু একটা ঘটনা মোবাই বিজেপি তাও প্রমাণ রেবা যে বুট জিদি হই নং বরণ মিস্তি বাগিচার নান কক তো মানে আর নং বুট জিদি হইছে বরণ বু হই তো গাড়ি সবাই সো আই এম শিওর ইন দি নেক্সট ফাইভ সিক্স মান্থস বরক দেব ইউনাইটেড নে এবং বিজেপি নি মত যদি বড় রসাই না একে বিজেপি অনায়াসে ত্রিপুরা থেকে বড় ঠাঙ্গি না পাইনি কারণ বড় বড় সব কিছু প্রয়োগ খাইকা পুলিশ প্রশাসন মস্তান বাহিনী রাং পুইসা সমস্ত কিছু রুই বরং চেষ্টা খাইকা তারপরেও কিন্তু চারটাও চারটা বড় মানলিয়ে এবং বিজেপিকে আবার আমি পরামর্শ দিচ্ছি না আপনারা দেখুন হয়তো বা আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে সুরমাও সং টাঙ্গি হারিকা চিনিব ভুল ত্রুটি তং মানু আমরা সমীক্ষা করব বসে আমরা এগুলো ঠিক করব কিন্তু আড়াই হাজার যদি আরও বেশি ভোট পাই আমরা সুরমা কেন্দ্রে জয়লাভ করতে পারব এবং আগামী পাঁচ ছ মাস আমরা কাজ করব সুরমাতে আগামী বিধানসভা কেন্দ্রে ত্রিপ্রামথা জয়লাভ করব তাবু বিজেপি যেভাবে সন্ত্রাস নিয়ে পরপর বিশ্বাসী সন্ত্রাস খাই কিন্তু বরক ত্রিপুরা তংমান্যে কারণ বরক অনেক প্রমাণ খাই যে বিরোধী দল নিয়ে বিভিন্ন দল বুট রুই নির্ভয় যে ভাই বুট ভাইকা অব থেকে কিন্তু বিজেপি নি সরিনানি উচিত যে সন্ত্রাস দিয়ে লামা থাঙ্গিয়ে যুদ্ধ নয় শান্তি চায় পিসফুল অ্যাটমসফিয়ারও সবাই যেন উৎসবের মেজাজে ভোট দিতে পারে আলাইও থাঙ্গানি উচিত তাইছে নতুবা ত্রিপুরাও বিজেপি আগামী ছয় সাত মাস পরে যখন ইলেকশন নেয় দে হ্যাভ টু গো ফ্রম দি পাওয়ার এবং এই তামসানায় সুরমাও যারা ইপ্রামথান পক্ষে ভোট নেয় সমস্ত ভোটারদের প্রতি আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা থাকবে আমাদের এবং ভবিষ্যতে আমরা একসঙ্গে মিলে আবার লড়াই করব এবং ত্রিপুরায় নতুন একটা সরকার শান্তির সরকার প্রগতির সরকার যেন দিতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ধন্যবাদ।